হয়ে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত হয়েছি। সকলে উচ্চ আওয়াজে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরে, কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। সেখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন কিছু বান্দাদের ব্যাপারে, যারা ইবাদতের বিনিময়ে দুনিয়া কামাই করতে চায়। ইবাদত দেখাবে মানুষকে, কিন্তু কামাই করতে চায় দুনিয়া। এরকমও আছে কি নেই? দেখাবে মানুষকে ইবাদত, কামাই করবে দুনিয়া। আল্লাহ বলেন ওসব লোক যেটা চায় বাস আমি আল্লাহ তাদেরকে সেটি দিয়ে দিই, এবং ওসব লোক যেটা কামনা করে আমি অতিসত্বর সেটি দিয়ে দিই, এবং তাদের জন্য আমি নির্ধারণ করে রাখি জাহান্নাম, আর সেখানে তারা বড় নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। একটু জোরে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে, মা কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফীহা মা নাশাউ লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন, যে কেউ শুধু দুনিয়া কামাই করে, যেসব মানুষেরা শুধু দুনিয়া কামাই করতে চায়, আর ওসব লোককে আমি আল্লাহ ওই দুনিয়া অতি সত্তর দিয়ে দিই, আর তাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রাখি জাহান্নাম, আর ওই জাহান্নামের ভেতরে তারা বড় নির্যাতিত, নিপীড়িত, বিতাড়িত অবস্থায় ওই জাহান্নামে তারা প্রবেশ করবে। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার ফয়সালা। এটি এমন কেন? ইবাদত করবে লোক দেখাবার জন্য। এখানে বলা হয়েছে তাদেরকে যারা দুনিয়া কামনা করে, বিনিময়ে, ইবাদতের বিনিময়ে যারা দুনিয়া কামনা করে, এরকম লোকের আজকাল আমাদের সমাজে কম নেই। আমরা প্রায় সব বেশি বেশি মানুষ এই লৌকিক ইবাদতের দিকে দিন দিন ধাবিত হয়ে যাচ্ছি। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রায় সব মানুষ, আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, প্রায় সবাই উপরে সাইনবোর্ড হচ্ছে ইবাদত, ভেতরে দুনিয়া কামায়। কথা বলুন ঠিক নেবে ঠিক? উপরে সাইনবোর্ড হচ্ছে পরকা, উপরে সাইনবোর্ড পরকাল কিংবা ইবাদত, আর ভেতরে অরিজিনাল যেটা লুকায়িত সেটা হচ্ছে একমাত্র দুনিয়া। সেটা হলো কি? দুনিয়া, দুনিয়া কামাই করা, এটা হচ্ছে ইবাদতটা হচ্ছে কেবল সাইনবোর্ড। তো দুনিয়া যখন কামাই করতে চায়, আল্লাহ বলেন অতি সত্তর আমি তাদেরকে ওই দুনিয়া দিয়ে দিই, তো দুনিয়াতে তো তারা ইবাদত করছে, আমি আল্লাহর কাছে তারা চাচ্ছে দুনিয়া, তো আমি তাদেরকে দুনিয়া দিয়েও দিই, আর সেখানে আর পরকালে আমি তাদের জন্য নির্ধারণ করে রাখি জাহান্নাম, এবং ওই জাহান্নামে তারা বড় নির্যাতিত, নিপীড়িত এবং বিতাড়িত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। এভাবে অনেক আয়াত কুরআনুল কারীমে আছে। আরেক আয়াত আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, সেটিও মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন। এটা আল্লাহ বলেন, মা কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়াজিনাতাহা নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি
রিয়াজতের মাধ্যমে শুধুমাত্র পার্থিব দুনিয়াদারি চাকচিক্যতা কামনা করে আমি আল্লাহ তাদের এবাদত রিয়াজতের বিনিময়ে ওই দুনিয়ার চাকচিক্যতা আমি তাদেরকে সম্পূর্ণ দিয়ে দিই এবং সেখানে কোনোভাবে তাদেরকে কম দেয়া হয় না। তারা আমি আল্লাহর কাছে যেটা চায় আমি আল্লাহ ওটাই তাদেরকে দিয়ে দিই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে মানুষ যেটা চায় সেটা পায়, কথা বলুন ঠিক নেবে ঠিক। এই জন্য আমাদেরকে বেশি বেশি চাইতে হবে কি দুনিয়া না পরকা। আল্লাহর কাছে যেটা চাই ওটা যখন পাওয়া যায় তাহলে আমাদেরকে বেশি বেশি চাওয়া দরকার, সেটা দুনিয়া নয় সেটা হচ্ছে আখেরাত, কথা বলুন সেটা আখেরাত। আখেরাত যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাই, যেমনি ভাবে আল্লাহ বলেন কেউ যদি দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়া দিয়ে দিই, তেমনি ভাবে কেউ যদি পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকাল দিয়ে দেন। এজন্য আমাদের এবাদত রিয়াজত যা কিছু হবে একমাত্র পরকালের চিন্তা ভাবনায় হতে হবে, ঠিক নেবে ঠিক। আমাদের সব কিছু হতে হবে পরকালীন চিন্তা ভাবনা। আপনি কাউকে দান করছেন, থাকতে হবে আল্লাহ পরকালে এই দানের ওসিলায় তুমি যেন আমাকে না জান দাও। আপনি যদি মনে মনে ভাবেন মানুষ আমাকে দানবীর বলক, তাহলে সেই দান কোনো ফায়দা হবে না। সবাই বলিস কোনো ফায়দা হবে না। অপর আয়াতে আল্লাহ বলেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادته ربه احدا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন কেউ যদি আমি আল্লাহর কাছে পরকালে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে কেউ যদি দেখা করতে চাই, অর্থাৎ কেউ যদি জান্নাত কামাই করতে চায়, ওই মানুষ যেন শুধুমাত্র আমি আল্লাহর বেশি বেশি নেক আমল করে আর তার এবাদতের ভেতরে আমি আল্লাহ ছাড়া যেন কাউকে শরীক না করে, সুবহানাল্লাহ। এবাদত করতে হবে একমাত্র কার, সবাই বলি কার। ওই এবাদতে কাউকে শরীক সামিল করা যাবে, কিন্তু আমাদের এবাদতে বেশিরভাগ এবাদতে শিরিক আছে। কিভাবে এটা একটা আমরা অনেকে যারা শুনবো আশ্চর্য হয়ে যাবো যে কিভাবে আবার আমরা এবাদত করছি তো আল্লাহ, এবাদতে কিভাবে শিরিক। আমাদের অধিকাংশের এবাদতে শিরিক বর্তমানে এই জন্যে যে অধিকাংশ মানুষ যারা দান করছে তারা দানবী লকব পাওয়ার জন্য, যারা হজ করছে হাজি কিংবা আলহাজ লকব পাওয়ার জন্য, যারা নামাজ পড়ছে তাদেরকে এলাকায় নামাজি হিসাবে খেতাব করার জন্য, যারা ওয়াজ করছে তাদেরকে এলাকার মানুষ ওয়াইজ হিসাবে চেনার জন্য, যারা ভালো ভালো কিতাব পড়াচ্ছে অধিকাংশদের ধারণা ওনাকে বেশি বড় আলেম বলার জন্য, যারা যুদ্ধ করছে শহীদ হচ্ছে অধিকাংশের ধারণা মানুষকে মানুষ তাকে বীর কিংবা শহীদ বলার জন্য, এই টাইপের নিয়তে যেই এবাদতেই করুক না কেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বোঝা যায় সেটি শুধু এবাদত না সেটা শিরিক। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ হয়েছে, এরকম এবাদতের ক্ষেত্রে আমাদের এবাদতের একমাত্র মাকসুদ সেটি হতে হবে আল্লাহ, কথা বলুন সেটি হতে হবে আল্লাহ। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ধারণা এবাদতের ক্ষেত্রে আসা যাবে না। আমি ওয়াজ করছি, ওয়াজের ক্ষেত্রে আমার ধারণা করতে হবে একমাত্র আল্লাহ। আমি মানুষকে ডাকবো আর মানুষকে তোমার দিনের পথে আহ্বান করব, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ওয়াজটা আমার জন্য নাজাতের ওসিলা করে দিবা, এটা হতে হবে আমার লক্ষ্য। আর আমি নামাজ পড়ব, আমাকে নামাজের নিয়ত করতে হবে এটা, আল্লাহ আমি একমাত্র নামাজ পড়ছি তোমার জন্য, কবরে হাসরে নসরে ফুলসিরাতে সব কানে এই নামাজ যেন আমার জন্য নাজাতের ওসিলা হয়। আমি কোরআন তেলাওয়াত করব,
ওই কোরআন তেলাওয়াতের ধারণা হতে হবে এটাই, আল্লাহ আমি যেন কোরআন করিমের তেলাওয়াত করব, পরকালে যেন এই কোরআন আমার জন্য তাকে তেলাওয়াতকারী হিসাবে আমার জন্য যেন তোমার এই কোরআন সাবাত করে, এই নিয়তে যদি যেই কোনো এবাদত করেন এটাই হবে সত্যিকারের শিরিক মুক্ত এবাদত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, এটাই হবে শিরিক মুক্ত এবাদত। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আজকাল আমাদের হয়ে যাচ্ছে শিরিক, কারণ আমরা খেয়াল করছি যে আমার এবাদতটা মানুষ দেখুক, আমার এবাদতটা মানুষ জানুক, আমাকে গোটা দুনিয়া চিনুক, আমি একজন বড় আলেম ছিলাম, আমি একজন বড় ওয়াইজ ছিলাম। এই নিয়তে যদি ওয়াজ করে, এই নিয়তে যদি ময়দানে নামে, খোদার কসম রসুলুল্লাহর সুন্নাহ হাদিসে পাক অনুযায়ী ওই বান্দা সত্যিকারের ওয়াইজ, সত্যিকারের আলেম হয়তো দুনিয়ার চোখে হতে পারে, প্রকৃতপক্ষে সে আল্লাহর কোনো এবাদতকারী হইতে পারে না। এটা হাদিসে পাক পড়লে তো খুবই আশ্চর্য লাগে। আল্লাহর আত-তারগীব লিত-তারহীবের ভেতরে হাদিসটি আছে, মুসনাদে আহমদেও আছে, বিভিন্ন হাদিসে একটা লফজন কিছু তফাত হলে মূল কথা এক। নবী পাক ইসলাম বলছে, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগার। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদের শিরিক আমি বেশি বেশি ভয় করছি তোমাদের শিরিকে আসগরের ব্যাপারে, ছোট শিরিকের ব্যাপারে আমি আল্লাহ আমি রসুল বেশি বেশি ভয় করছি। কথা বলুন কোন শিরিক? কোন শিরিক? ছোট শিরিক। আমি তোমাদেরকে শিরকের ব্যাপারে, শিরকের ব্যাপারে বেশি ভয় করছি তোমাদের। সাহাবী সাহাবীরা বলেন, কাল ওয়ামা আশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। নবীজি, শিরকে আসগর কি? ছোট শিরিক আবার কি? আমরা ইবাদত করছি আল্লাহ, আমরা কলেমা পড়ছি, আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করছি, এরপরে আবার ছোট শিরিক কি? শিরিক মানে শরীক করা। তারপর শিরিকের ভেতরে ছোট শিরিক কি? আল্লাহর নবী বলেন, ক্বালা আর-রিয়া। ও আমার সাহাবীরা, ছোট শিরিক হলো রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত, নাউজুবিল্লাহ বলো, লোক দেখানো যাবতীয় ইবাদত, এগুলো ইবাদত হবে না, এটা হয়ে যাবে শিরিক। কথা বলো, এটা হয়ে যাবে কি? শিরিক করেছে ইবাদত হয়ে যাচ্ছে গুনাহ কিয়ামতের ময়দানে। ওই বান্দা এত ইবাদত করেছে কোনো বিনিময় পাবে না। আমি কথাগুলো কেন বলছি? আমাদের কলম পরিবর্তন করা দরকার আছে না? আমরা না বললে, আলেম ওলামা না বললে আপনারা শুনবেন কীভাবে, বা আমি নিজেও না পড়লে আমি বুঝবো কীভাবে? কথা বলুন ঠিক নেবে, ঠিক ওই তো জানা দরকার। আজ এই সমস্ত বিষয়গুলো আমাদের অবগত না হবার কারণে, আমরা না জানার কারণে আজ আমরা যারা আলেম বলছি আমাদের ভেতরেও এই ধরনের অপরাধ, এই ধরনের গুনাহে আজকাল আমরাও নিমজ্জিত। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা জুযিন নাস বিআমালিহিম ইযহাবু ইলাল লাযীনা কুনতুম তুরা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। কিয়ামতের ময়দানে এরকম বড় বড় আবেদ, আল্লাহ পাক এরকম বড় বড় রিয়াকারী যখন উঠবে, আল্লাহ বলবেন, ও বান্দা তুমি ইবাদত করছিলা? বলে হ্যাঁ আল্লাহ করছিলাম তো। যাও যেসব মানুষকে দেখাবার জন্য তুমি ইবাদত করছিলা, আজকের এই দিনে আমি তোমাকে কোনো বিনিময় দেব না, যাদেরকে দেখাবার জন্য করছিলা তুমি তাদের কাছে তাদের ওই ইবাদতের বিনিময় তালাশ করো। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, ওয়াজ ও নসিহত করতে হবে আল্লাহর জন্য, কিতাব পড়াইতে হবে আল্লাহর জন্য, নামাজ দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল হজ যাকাত
সব কিছু একমাত্র করতে হবে আল্লাহর জন্য, সেখানে দ্বিতীয় কেউ শরীক শামিল হতে পারবে না, ঠিক নেবে টি। এই জন্য আল্লাহর আউলি ইকরাম, যারা অনেকে বলে ওলির দরবারে গেলে শিরিক হয়, নাউজু বিল্লাহি মিন যালিক, মাজারে গেলে শিরিক হয়, এটা দিয়ে তারা শিরিকের উদাহরণ দেয়। আরে আল্লাহর আউলি ইকরাম তো মানুষকে শিরক থেকে বাঁচাবার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ওলিরাই তো আমাদেরকে তালিম দেয়। কথা বলো ঠিক নেই? বরং শিরিক তো আমরা করতেছি, যারা ওলির দরবারে যায় না তারাই তো বরং শিরিক শিরিক করতেছে, কারণ তারা শুধু রিয়া মানুষকে দেখাচ্ছে। আমি ওলির দরবারে না গিয়েও নামাজ পড়ি, আমি ওলির দরবারে না গিয়েও আমি ভালো, ওলিদের কাছে না গিয়ে দরবারে জিয়ারতে না গিয়েও আমি ভালো, এই টাইপের কথা বলে বলে বরং মানুষের সামনে তারাই তো শিরিক প্রমাণ করছে। কথা বলুন ঠিক নেবে? বরং আল্লাহর ওলির দরবারে যায় যারা, তাদের অন্তর কোমল হয়ে যায়, তাদের হৃদয়টা নরম হয়ে যায়, বরং তারা সবসময় আল্লাহর ইবাদত রিয়াজতে মশগুল থাকে। কারণ আল্লাহর ওলি যারা সত্যিকারের ওলি, তারা প্রতিনিয়ত আল্লাহর বান্দাদেরকে শিরকি মুক্ত ইবাদতের তালিম দেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন। কথা বলুন ঠিক নেবে? হযরতে ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহ, ওনার কিতাব তাম্বিহুল গাফিলিন বি আহাদিসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, শুরুর দিকে তিনি এটি ঘটনা নোট করেছেন। হযরতে সুমাইর আসবাহী রাদিয়াল্লাহু তাআলার নাম, একজন বড় তাবেঈ, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইন্তেকালের পর মদিনা শরীফ গেলেন, দেখছেন সেখানে এক বৃদ্ধ এক মানুষকে চতুর্দিক থেকে মানুষেরা ঘেরাও করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন, একজন বৃদ্ধ মানুষকে চতুর্দিক থেকে অন্যান্য মানুষরা কি করছে? ঘেরাও করছে, ঘিরে ধরছে। তখন হযরতে আবু হযরতে সুমাইর আসবাহী রাহমাতুল্লাহ আলাইহ উনি একটু কাছে গেলেন, পরিচয় জানলেন। তিনার নাম যিনাকে ঘিরে ধরছে মুরব্বী মানুষ, ওনার নাম সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শাস্ত্রের বড় মুহাদ্দিস সাহাবি, যিনার হৃদয়ে হাজার 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 রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের অবস্থা, এমন একজন মুহাদ্দিস ওনাকে চতুর্দিক থেকে মানুষকে ঘিরে ধরছে। হযরতে সুমাইর আসবাহী খেয়াল করছেন, কই যখনই সাইয়েদনা আবি হুরায়রা অবসর হবেন, হযরত সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন আলাপ হবেন, তখন আমি ওনার থেকে একটা হাদিস জিজ্ঞেস করব। তখন পৃথক হল, হযরত সুমাইর আসবাহী বললেন, ভাই আবি হুরায়রা, আমি আপনার কাছে জানতে চাই এমন একটি হাদিস আপনি আমাকে শোনান, যে হাদিসে পাক সরাসরি আপনি নবীজির জবানে পাক থেকে শুনেছেন। কথা কি বোঝা যায়? সুমাইর বলেন, ও আবি হুরায়রা, রাসূলুল্লাহর সাহাবী, আপনি আমাকে এমন একটি হাদিস শরীফ শোনান, যে হাদিসে পাক আপনি সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এবং মুখস্থ করেছেন, কান দিয়ে শুনেছেন, চোখ দিয়ে দেখে দেখে যে হাদিস আল্লাহর হাবিব আপনাকে বলেছেন, এমন একটি হাদিস আপনি আমাকে শোনাই দেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবি হুরায়রা বলেন, ও সুমাইর আসবাহী, আমি তোমাকে বললাম এমন একটি হাদিস আমি তোমাকে শোনাতে চাচ্ছি, যে হাদিস সরাসরি নবীজিকে দেখে দেখে শুনছিলাম, যে হাদিস শরীফ সরাসরি আল্লাহর হাবিবের জবানে পাক থেকে শ্রবণ করেছিলাম, যে হাদিস দেখে এবং শুনে আমি আবি হুরায়রা মুখস্থ করলাম, এমন একটি হাদিস আমি আপনাকে শোনাতে চাই। এই কথা বলে সাইয়েদনা আবি হুরায়রা সজোরে চিৎকার দিলেন, আর
আর চিৎকার দিয়ে বুকের মধ্যে এমন সজোরে আঘাত করলেন, নিজে নিজে চিৎকার দিয়ে বেহোশ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বেহোশ হয়ে গেলেন, তিনি আবার হুঁশে আসলেন। হুঁশে এসে আবার বলতেছেন, একই কথা ভাই সুমাইর আসবাহী, তোমাকে আজকে এমন একটি হাদিস আমি শোনাবো যেটি সরাসরি মুস্তফা বলেছে আর আমি নিজের কান দিয়ে শুনেছি। বলছেন একথা বলে আবার তিনি চিৎকার দিয়ে আবারও বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ আসলো, আবার একই কথা বলছে, সুমাই আজকে তোমাকে যে হাদিস শরীফ আমি শোনাতে যাচ্ছি সেটি মদিনাওয়ালা রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আর আমি সরাসরি শুনছিলাম, এমন একটি বর্ণনা আমি তোমাকে শোনাতে চাই, এমন একটি কথা, এমন একটি হাদিস আমি শোনাতে চাই। তিনি আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার বেহুশ থেকে হুশ ফিরে এসে বললেন, হে সময়ে কিয়ামতের দিন আল্লাহ তিন বান্দাকে ডাকবেন। কথা বলুন, কয় বান্দা? তিন বান্দাকে ডাকবেন। সেখানের ভিতর একজন কারি, যে কোরআন তেলাওয়াত করে, আর একজন শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আর একজন দানবীর, যে মানুষকে শুধু দান করেছে। একটু জোরে বলবেন, এই তিন বান্দাকে ডাকবেন কে? সবাই বলুন কে? হাদিস বর্ণনা করছেন আবি হুরায়রা, হাদিস ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জবান থেকে শুনছি। এই তিনজন মানুষকে ডেকে আল্লাহ কারিকে বলবেন, ও কারি, ও কারি, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী, তুমি কি কোরআনুল করিম তেলাওয়াত করছিলে? কারি বলবে, কালা না, আল্লাহ আমি তো কোরআনুল করিম তেলাওয়াত করছিলাম এবং আমি কোরআনুল করিমের তেলাওয়াতের স্বাদ উপভোগ করছিলাম। কোরআনুল করিম তেলাওয়াত করা যে ফজিলত সেটি আমি গ্রহণ করছিলাম। আল্লাহ বলছেন, এই আমার বান্দা কেন তুমি মিথ্যে বলছো? তুমি তো কোরআন তেলাওয়াত করছিলে সুন্দর করে, মানুষ যেন তোমাকে কারি হিসেবে চেনে এবং জানে, মানুষ যেন তোমার তেলাওয়াত শুনে আশ্চর্য হয়, সেজন্যই তো মূলত তুমি কোরআনুল করিম তেলাওয়াত করছিলে। যাও, তুমি যাদের জন্য তেলাওয়াত করছিলে, আজকের দিনে আমার কাছে কোনো বিনিময় নাই, যাদেরকে তুমি দেখাবার জন্য তেলাওয়াত করছিলে, আজকের এই দিনে তুমি তাদের কাছে চলে যাও। আরেকটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ ডাকবেন শহীদকে। আবি হুরায়রা বলেন, দ্বিতীয়বার আমার নবী ডাকবেন শহীদকে, ও শহীদ, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করছিলাম। তিনি বলবেন, কালা নাম, ও আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য প্রাণ দিয়েছিলাম। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি আমার দ্বীনের জন্য প্রাণ দাও নাই, তুমি যুদ্ধে গিয়েছিলা, মানুষ যেন তোমাকে বীর বলে, আর তুমি শহীদও হয়েছিলা, মানুষ যেন তোমাকে শহীদ বলে, সে লোককে তুমি শাহাদত বরণ করছিলাম। ও আমার বান্দা, আজকের এই দিনে তোমার কোনো বিনিময় নাই, তুমি যাদের জন্য এ কাজ করছিলাম, আজকের এই দিনে আমি তোমারে বললাম, তুমি তাদের কাছে গিয়ে তোমার পুরস্কার তালাশ করো। উচ্চ আওয়াজ বলুন, নাউজুবিল্লাহ। হযরত আবি হুরায়রা বলেন, ও সুমাইর আসবাহী, শোনো, তিন নম্বরে কিভাবে দানবীর কে আল্লাহ ডাকবেন? ও আল্লাহর বান্দা, তোমাকে আমি বড় সম্পদশালী বানিয়েছিলাম, দুনিয়াতে টাকার টাকা, দৌলত আর দৌলত সম্পদের করে করে তোমার দিয়েছিলাম, তুমি বান্দা কি করছিলা? বান্দা বলবে, আল্লাহ তুমি আমার যেমন দিয়েছ আমি তেমন দানও করেছিলাম। আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি ওই লোককে দান করো নাই, তুমি তো দান করছিলা, মানুষ তোমাকে দানবীর বলো, তোমাকে দানবীর বলার ওই জাজা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছিলাম, আজকের এই দিনে তোমারও কোনো বিনিময় নাই। সৈয়দনা আবি হুরায়রা আবার চিৎকার করে কেঁদে বলে, ও সুমাইর, আল্লাহর নবী আমাকে তখন আমার হাঁটুতে একটা থাপ্পড় দিয়ে বললেন, ও আবু হুরায়রা, যেই তিনজনের কথা বললাম,
আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে এই তিনজন আল্লাহর বান্দার মাধ্যমে। উচ্চ আওয়াজ বলুন, নাউজুবিল্লাহ। মানুষকে দেখাবার জন্য যে এবাদত, এটা আমাদেরকে সবসময় পরিহার করতে হবে। কথা বলুন ঠিক নেবে ঠিক। মানুষকে আজকাল তো মানুষকে দেখাবার প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা অনেক মাহফিলে যাই, এমন মানুষও আমরা দেখি নাউজুবিল্লাহ, যারা হজ করেছে, হাজি না বললে রাগ করে ফেলে, আলহাজ না লিখার কারণে অনেকে রাগ করে ফেলছে, এরকম মানুষ দেখছি আমরা। শুধু তাদের জন্য আক্ষেপ হয়, কিয়ামতের ময়দানে তারা আল্লাহকে কি জবাব দেবে। কেউ যদি আপনাকে আলহাজ বলে শুকরিয়া, কেউ যদি আপনাকে হাজি বলে অসুবিধা নেই, বলতে পারবে, কিন্তু আপনাকে কেউ যদি না বলে, এটাকে রাগ করার বিষয় না? সবাই বলুন, এটাকে রাগ করার বিষয় না? আমরা অনেক জায়গায় দেখেছি অনেক মানুষ রাগ করছে, হুজুর আমার নামটা নিল, হাজি বলল না। অনেক মানুষ বলছে সরাসরি, হুজুর আপনি আমার কি নাম নিলাম, আমি তিনবার হজ করছি, আপনি আলহাজ বললেন না আমাকে, একটু জোরে বলুন না। এই টাইপের যারা ধ্যান ধারণা নিয়ে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের কলমকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের ইবাদত হতে হবে একমাত্র কার? আল্লাহ। সবাই বলুন কার? আল্লাহ। এর হাজরি, এজন্য আমি এটা বড় বিনয়ের সাথে বলতে চাই, আমাদের কলম পরিবর্তন করতে হবে। আজকে যে মহড়া চলছে আমাদের লোক দেখা, যারা আমরা ওয়াজ করছি, আমরা খেয়াল করছি, আমাকে দেশে চিনক, দশে চিনক, লক্ষ কোটি মানুষ আমাকে জানুক, এটা খেয়াল খুব কম আলেম ওলামার, খুব কম ওয়াইজের এই খেয়াল আছে যে আমি কথা বলছি, কথাগুলো নেটে যাক, অসুবিধা নাই, এগুলোর থেকে মানুষ শিখুক, এই নিয়ত মানুষের খুব কম। কোন কথা বললে মানুষ বেশি চিনবে, কোন কথা বললে ওয়াজ বেশি মানুষ শুনবে, কোন কথা বললে মানুষ বেশি আশ্চর্য হবে, কোন কথা বললে ওয়াজটা ভাইরাল হবে, আমি ভাইরাল হব, এই ধ্যান ধারণা চিন্তা চেতনা আজকে আমাদের, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কোনোদিন হতে পারে না। একজন আলেম কিংবা একজন ওলামা যার যারই হোক, একজন মানুষ একজন আল্লাহর বান্দার, এই ধ্যান ধারণা হতে পারে না। আমাদের ইবাদত করতে হবে, কিন্তু আমাদের ওই ইবাদত হতে হবে একমাত্র কার? আল্লাহ। আমরা ওয়াজ করছি, নেটে দিচ্ছি, এটা নেটে যাচ্ছে, এটা মানুষ দেখছে, কিন্তু আমার নিয়তটা এমন হতে হবে যে মানুষ শিখুক কিছু জিনিস। আমি যদি বলি, আমি যদি আপনাদেরকে হাসাই, আমি যদি আপনাদেরকে আন্দাজ একটা গান শোনাই, এটা দিয়ে মানুষের কোনো ফায়দা হবে না? শিল্পী যেভাবে গান করছে, বক্তা ওয়াজের মঞ্চে উঠে মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য সেইভাবে গান গেয়ে শোনাচ্ছে, আর আমরা শ্রোতা যারা আমরাও দিওয়ানা হয়ে যাচ্ছি যে ওয়াজ এই হুজুরের কণ্ঠ সুন্দর, ভালোই মজা দিতে পারে, এখানে কি স্বার্থ? আপনি গানের একটা রেফারেন্স আসছে, আপনি বলতে পারেন, সামান্য এভাবে বুঝাইতে পারেন, অনেক গানে কথা আছে, শিল্পী যেভাবে গাইছে, দাড়ি কমা যেভাবে যেভাবে দিছে, হবু বুঝে আপনাকে ঠিক সেভাবে দিতে হবে, সেরকম তো নয়। কথা বলুন ঠিক নেবে ঠিক। আর আমাদেরকে একটু মুখলেস হতে হবে। পেয়ার হাজরি, সবার জন্য আমার এই নসিহা, আমার এই নসিহাত এটা সবার জন্য। আজকে আমাদের বড় আক্ষেপ লাগে, বিধর্মীরাও আজ আলেম ওলামা তথাকথিত ওয়াজ ভিডিওতে দেখে দেখে, ইউটিউব ফেসবুকে দেখে দেখে, আজকাল বিধর্মীরাও হাসাহাসি করছে, বলছে যে মুসলমানের আলেমরা দেখো কত রঙ্গ রস করতে পারে তারা, নাউজুবিল্লাহ মিন যালিক, মঞ্চে উঠে গেয়ে এনেছে মানুষকে হাসায় মাথায়। এই টাইপের আমাদের যে ওয়াজ নসিহতের যে ধারা আমাদের চলছে, এটা আল্লাহর ওয়াস্তে আমাদের পরিবর্তন করা দরকার, আর আপনাদের অন্তরটাও আমাদের অন্তরটাও পরিবর্তন করা দরকার। আমরাও এমন বক্তা খুঁজি যে বক্তা আসলে কোটি মানুষ হবে, লক্ষ জমায়েত হবে, গোটা এলাকায় সুনাম হয়ে যাবে, এটাও কিন্তু আমরা খুঁজি। শুধু বক্তার দোষ না, দোষ আমাদেরও আছে, আমরা একবারও খুঁজি না কোন আলেম আল্লাহওয়ালা, আমি তাকে আনবো, এখানে একজন মানুষও না আসুক
আল্লাহর ফেরেশতারা শুনবে কিয়ামত দিন এরকম একজন নেককার আলেমকে দাওয়াতের কারণে। কথা বলুন ঠিক নেবে ঠিক, আমাদের সমান সমান অপরাধী আছে, ওয়াজ যারা করে ওয়াইজ এবং যারা ওয়াজের আয়োজক, সমান তালে অপরাধ করছে, সমান তালে শিরক করছে, সমান তালে লৌকিক ইবাদত করছে। অতএব আল্লাহ পাক আমাদেরকে একটু মুখলেস হবার তৌফিক দান করুন, আমিন। সাইয়েদনা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুখলেস আর রিয়াকার আপনি কিভাবে চিনবেন? রিয়াকার মানুষকে দেখাবার জন্য সে আমল করছে, সেটা কিভাবে চিনবেন? এক নম্বরে দেখেন এগুলো আপনাদের ভেতরে আছে কিনা, থাকলে পরিবর্তন করুন। এক নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ না থাকলে নেক আমলে অলসতা করবে, নেক আমলে মানুষ যদি না থাকে বেশি বেশি নীরব নিবৃতে আল্লাহকে ডাকার কথা ঠিক নেবে ঠিক, কিন্তু যে রিয়াকা যে মানুষকে দেখাবার জন্য করে সে মানুষের সামনে নিজেকে নিজে বড় সুফি, নিজেকে নিজে বড় দরবেশ, নিজেকে নিজে বড় এবাদত গুজার প্রমাণ করবে, একটু জোরে বলবেন না আল্লাহ। দুই নম্বরে মানুষের সামনে বেশি এবাদত গুজার প্রবেশ প্রকাশ করবে আর মানুষের অসামনে সে অলসতা করবে, এই দুটো কারণ। তিন নম্বরে হচ্ছে প্রশংসা করলে এবাদত বেশি করবে, যখন কেউ বলে যে মাশাআল্লাহ অমুক তো তাহাজ্জুদ গোজা, তাহাজ্জুদ নামাজ পড়ে ছাড়ে, অমুক তো হজ করেছে, অমুক তো নামাজ পড়ে ফজর তো নামাজ একদিনও ছাড়ে না, হযরত মাওলানা আলী বলে যখন তার প্রশংসা এভাবে কেউ করে তখন এ আরো বেশি পড়ে, এটা হলো রিয়া। তিন নম্বর, চার নম্বর কেউ যদি বলে নামাজ পড়ার পরেও কেউ বলল সে নামাজ পড়ে না, সে মনে মনে বলে ধর আমি এত নামাজ পড়ার পরেও আমার সুনাম করে না মানুষ, আমি নামাজ এই কথা বলে না দূর আজকে থেকে আর মসজিদে যাব না, এটা হলো রিয়াকার, একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তাহলে রিয়াকার চেনার চারটি উপায় মাওলানা আলী বলেছে, একটি হলো মানুষের সামনে মানুষের অসামনে মানুষ না থাকলে নীরব নিবৃতে রিয়াকার যে সে এবাদত গুজার করতে অলসতা করে, দুই নম্বরে মানুষের সামনে খুব বেশি এবাদত গুজার প্রমাণ করার চেষ্টা করে, তিন নম্বরে মানুষ প্রশংসা করলে এবাদত সে বেশি করে, চার নম্বরে কেউ মন্দ করলে এবাদত থেকে সে বন্দী হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবাদত আর করতে চায়, এটা হলো রিয়াকার চেনার উপায়। তো মুখলিসকে খালেস নিয়তে এবাদত কে করছে? সেক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে পুণ্য আমল নেক আমল করে গোপন করার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যে নেক আমল করে গোপন করার কি করে চেষ্টা করে, অথবা কেউ প্রশংসা করলে সহ্য করতে পারে না, ধরো এগুলো বলার দরকার কি, আমি হজ করছি এগুলো বলছেন কেন, আমি নামাজ পড়ি এগুলো কেন বলেন, আমি তাহাজ্জুদ করছি আপনি দেখছেন এগুলো মানুষকে বলার দরকার কি? এই টাইপের যারা প্রশংসা করলে যারা তেলে বেগুনে জ্বলে উঠে সহ্য করতে পারে না কিংবা ভেতরে ভেতরে খারাপ লেগে উঠে, ওই বান্দা হলো মুখলিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বিশুদ্ধ আমলের জন্য চারটা জিনিস আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এক নম্বর হলো আমাদের ইলম, আমাদেরকে এলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, জানতে হবে। দুই নম্বর নিয়ত, কথা বলুন দুই নম্বর নিয়ত, কি করছেন সেটা জানতে হবে, কেন করছেন এটাকে নিয়ত, নিয়তটা ঠিক করতে হবে। চার নম্বর ধৈর্য, ধৈর্য নিয়ে ইবাদত করতে হবে, মসজিদ আসছেন জামাতের জন্য বসতে হবে, হুজুর তাড়াতাড়ি যান, এক মিনিট দেরি হয়েছে, দুই মিনিট বেশি করছেন, এগুলো বলা যাবে, ধৈর্য লাগবে। চার নম্বরই ইখলাস, ইখলাস একনিষ্ঠতা আপনার দরকার, নামাজ পড়ছেন দোকানের খেয়াল বাদ, রাস্তার খেয়াল বাদ, ঘরের খেয়াল বাদ, বাড়ির খেয়াল বাদ, বাজার সাজান আছে কি নাই সেই খেয়াল আপনার বাদ দিয়ে পরিপূর্ণভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহর দরবারে যদি দাঁড়াইতে পারেন, এটাকে বলে সত্যিকারের বিশুদ্ধ আমল। আল্লাহ পাক আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ পাক নবী জিসাস ইসলামকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ বলছেন রসুল আপনি বলে দেন, কুল রসুল আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন রসুল আপনি বলে দেন ও আমার উম্মতেরা
নিশ্চয়ই আমি রসুলের ইন্না সলাতি নামাজ ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মা হায়াতি আমার হায়াত, ওয়া মা মামাতি আমার মত, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যাবতীয় ইবাদত রিয়াজত হতে হবে কার জন্য? এটা আল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন বার। নামাজ পড়বেন আল্লাহর জন্য, যাবতীয় ইবাদত, মসজিদের টাকা দেবেন, পয়সা দেবেন, অনেক মানুষ রাগ করে ফেলবে, এটা আমাদের যেন না আসে। আল্লাহ পাক একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদতের তৌফিক আমাদেরকে দান করুন। প্রশ্ন আছে কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেঞ্জি থাকা অবস্থায় হাফ জামা পরে নামাজ কতটুকু শুদ্ধ? গেঞ্জি থাকা অবস্থায়, এটা মূল কথা হচ্ছে, এটা গেঞ্জি হোক বা শার্ট হোক, আপনার হাতটা ঘুরে শালীন পোশাক, যেই পোশাক দিয়ে আপনি রাজা বাদশার দরবারে যেতে পারবেন, এর চেয়ে যত দামি পোশাক আপনার থাকে সেটা নামাজের জন্য বড় ইম্পর্টেন্ট। অতএব আপনার ফুল হাতা কাপড় আছে, আপনি সেটা বাদ দিয়ে আপনি হাফ হাতা যদি পড়েন সেটা মাকরুহ হবে। নামাজ যদি হয়ে যায়, এটা নামাজের প্রতি একনিষ্ঠতা, এখলাস আপনার আসলো না। নামাজকে সবচাইতে আল্লাহর জন্য পড়ছি, এটাকে বেশি ভক্তি এবং শ্রদ্ধা, একনিষ্ঠতা আমাদের জন্য খুবই দরকার। কথা বলুন ঠিক নেবে ঠিক? অতএব আমাদের যাদের ফুল হাতা কাপড় আছে, আপনার আমরা হাফ এটা বর্জন করে ফুলটাই পরবো। তবে হ্যাঁ, কারো হাফ হাতা গেঞ্জি আছে কিংবা যে কোনো একটা কাপড় আছে, নামাজের ওয়াক্ত চলে যাবে, আপনি ফুল হাতা নাই বলে নামাজ পড়বেন না, সেটা না, অবশ্যই নামাজ পড়ে ফেলবেন, কিন্তু থাকতে আপনি অবজ্ঞা করবেন না। থাকতেই আপনাকে যেটা সুন্দর শালীন পোশাক মার্জিত সেটাই নামাজের জন্য কাফি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাধারণত আমাদের দেশে জুমার আগে বয়ানের পর দুটি খুতবা দেয়া হয়, কিন্তু চৌদ্দগ্রাম কুমিল্লা এলাকার একটি মসজিদে একজন ইমাম জুমার আগে বয়ান করার পর একটি খুতবা দিয়ে নামাজ পড়ে। আমরা যে খুতবাটা পড়ছি দুইবার করে, এটা রাসূল কারীম আলাইহিসসালামের সুন্নাহ। অতএব এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে এটাই প্রচলন হয়ে আসছে। একটা খুতবা দেয়া এটা বিদআত, জঘন্যতম বিদআত, এবং এটা কোনো কালে ছিল না। অতএব খুতবা দুইটাই দিতে হবে, খাটো হোক লম্বা হোক, দুইবার, একবার বসতেও হবে, একবার আপনাকে দাঁড়াইতেও হবে। প্রথমে গিয়েছেন খুতবা দিবেন, এরপরে বসবেন, আবার দাঁড়িয়ে খুতবা দিয়ে শেষ করতে হবে। হোক সুবহানাল্লাহ বললেও খুতবা আদায় হয়ে যাবে, লম্বা আর বাটির কথা নাই, কিন্তু নিয়ম যেটি বর্তমানে চলছে সেটি সুন্নাহ। এর পরিপন্থী যারা করছে এরা সুন্নাহকে জবাই করছে। অতএব তাদেরকে পরিশুদ্ধ হওয়া দরকার, তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, না জানলে ক্ষমা করুন, ফেতনা ফেসাদের জন্য যদি করে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। প্রশ্ন করেছেন, বলা হয়ে থাকে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত, যদি স্বয়ং মা সন্তানের হত্যাকারী হয় তাহলেও কি মায়ের নিচে সন্তানের বেহেশত হবে? এ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ধরনের ঘটনা হবে। হ্যাঁ অবশ্যই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এটা কেউ বলে না, এটা রাসূলের পাঠের হাদিস। আল্লাহ নবী ইসলাম বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহা, আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে বললাম মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কথা বলুন তোমাদের জান্নাত, মায়ের পায়ের নিচে কেউ বলে না, একটা রোগীজি বলেছে। অতএব কোনো মা যদি ছেলেকে হত্যাকারী হয়, সে হত্যাকারী হিসাবে ওই মায়ের বিচার করবেন কে? ছেলে করতে পারবে, ছেলেকেই বিচার করবার অধিকার আল্লাহ দেন নাই। সর্বাবস্থায় মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত, সেটাই হচ্ছে আমাদের রসুলের হাদিস, সেটাই আমাদেরকে মানতে হবে। বাকি মা যদি কোনো গুনাহ করে, এটার কারণে ছেলে মাকে খুব অ্যাভয়েড করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, যন্ত্রণা শাস্তি দিতে পারবে না। মা যদি কোনো অপরাধ করে, গুনাহের কাজ করে, ওই গুনাহের ওই জাজা, গুনাহের ওই কাফফারা দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি